টেক মিরবাগ মধুবাগ থেকে মগবাজার ওয়ারলেস কলোনি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে মিরবাগ বেকারির গুলিতে জলাবদ্ধতা থাকলেও সিটি কর্পোরেশন কিংবা এলাকার কেউ এটির ব্যাপারে এগিয়ে আসেনি গ্যাস আর পানির সমস্যা লেগে আছে সারা বছর ধরেই বর্ষাকালে তো অবস্থা বলা যায় না এখানে রিক্সা খেয়া ঘাটের মতো পার হতে হয় আমাদের ইমার্জেন্সি যাওয়া যায় না রিক্সা এদিকে আসে না রিক্সার জন্য এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ায় থাকা লাগে সাধারণ মানুষের ভোগান্তি চরমে আসে এটা অল টাইম এখানে রিক্সা চলার সময় একটা জ্যামের ভিতরে পড়তে হয় যখন আমরা স্কুল কলেজে যাই ভাই অফিসে যাই তখন আমাদের কাজের অনেক প্রবলেম হয় এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করবে এমন ব্যক্তিকেই কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা যে ভালো বা যে যোগ্য ব্যক্তি তাকেই তো আমরা আশাবদ্ধ করি আমাদের যা চাহিদা আছে যারা পূর্ণ পূরণ করতে পারবো ওরকম দেখে আমরা একজন প্রার্থী এলাকায় নির্বাচিত করতে চাই ওয়ার্ডের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রচারণা শুরু করেছে সরকারি ও বিরোধী দলীয় সম্ভাব্য প্রার্থীরা আমাদের এই ওয়ার্ডটা সাংঘাতিকভাবে অবহেলিত এবং খুবই গরিব মানুষ এখানে বসবাস করেন যারা অমানবিকভাবে জীবনযাপন করেন আমি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আমি চেষ্টা করে যাব সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা উন্নয়ন করে আমার ওয়ার্ডকে আমি ডিজিটালে রূপান্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ওয়ার্ডের বসবাস করা যারা নিম্ন আয়ের লোক আছে তাদের যে সবসময় আমি তাদের পাশে অতীত ছিলাম এখনো আছি সামনে থাকবো জনগণ যেহেতু থেকেই আমাকে ইয়া দিবে এই সমস্যাটা আছে আমি তখনই সেটা সমাধান করার চেষ্টা করব জনগণের পাশে থেকে এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করবে এমন কোনো ব্যক্তিকেই কাউন্সিলর হিসাবে নির্বাচিত করার ইঙ্গিত দিলেন ভোটাররা জুলহাস কবির একুশে টেলিভিশন ঢাকা